বলি, দেখো পড়া ভুলে যাও অথচ নিজের মোবাইল নাম্বার মনে থাকে, প্যারেন্টস এর মোবাইল নাম্বার মনে থাকে, স্পেশাল পার্সনের মোবাইল নাম্বার যদি থাকে আর কি মনে থাকে, এগুলা কেন ভুলো না? এগুলা তো 11 ডিজিটের, এগুলা মনে রাখা তো আরো কঠিন। আমার এসএসসি মানে জেএসসি রেজিস্ট্রেশন নাম্বারটা, জেএসসি এসএসসি এইচএসসি যাই বল, আমার এখনো মনে আছে। কেন মনে থাকে এগুলা? অথচ কেন যেগুলা কয়েকদিন আগে জিনিস ভুলে যায়? কারণটা হচ্ছে প্র্যাকটিস। কারণটা হচ্ছে খুবই বোরিং একটা অ্যান্সার, সেটা হচ্ছে প্র্যাকটিস। নিজের মোবাইল নাম্বারটা তুমি প্র্যাকটিসের উপরে রাখো। ইভেন নিজের নাম কেউ ভুলে কখনো? নিজের নাম স্মৃতিশক্তি লোপ না পাইলে মানে স্বাভাবিক মানুষ কখনো নিজের নাম ভুলে না। কারণটা হচ্ছে নিজের নাম যত চিন্নস্বামী মুত্তস্বামী বেণুগোপাল আইয়ারও যদি হয় তাও মানুষজন ভুলে না। কারণটা কি জানো? কারণটা হচ্ছে ওটা প্র্যাকটিসের উপরটা থাকতে হয়। রেগুলার সে শোনে, কেউ তারা ডাকে যে ও ভাই, মানে তার নাম ধরে ডাকে আর কি, সে শোনে, সে সেটা লেখে এবং সে সেটা রেগুলার চর্চার উপরে থাকে। তো তোমার হচ্ছে যদি মনে না থাকে, পড়া মনে রাখাটা ইম্পর্টেন্ট, কিন্তু তোমার ভর্তি পরীক্ষা দিবা তো একটা লাইফ চেঞ্জিং ফ্যাক্টর। সো এখন হচ্ছে মোস্ট ক্রুশাল টাইম যে তুমি মনে রাখার ক্যাপাসিটি কতটুকু এটা দাঁড়াইতে হবে। হ্যাঁ, ভর্তি পরীক্ষার পরে মনে রাখার ক্যাপাসিটি কমাই ফেলো, কেউ কিছু করতে আসবে না, কিন্তু ভর্তি পরীক্ষার আগেই মনে রাখার ক্যাপাসিটি একটু বাড়াইতে হবে। কেমনি বাড়ান যাবে? ওই জিনিসটাই, মানে পড়াটাকে তোমার এমন ভাবে সেট আপটা নিজের করতে হবে যে তুমি যেন সেটা বারবার শোনো, সেটা যেন তোমার বারবার লিখতে হয়, মানে ইনপুটে যেন যায়, তোমার ব্রেনের মধ্যে ইনপুট যেন থাকে, তোমার আউটপুট যেন আসে, তোমার কর্মদক্ষতা যেন বেশি থাকে। কর্মদক্ষতা করাচ্ছিলাম না আজকে, ওই কর্মদক্ষতা যেন বেশি করা যায়। যার কর্মদক্ষতা বেশি হবে তারা চান্স পাবে। সবাই এখন সমান, তুমিও সমান, তোমার ফ্রেন্ডও সমান, খেলা হবে, খেলাটা কই হবে? কর্মদক্ষতাই হবে। জিনিসটা হচ্ছে যে মানে জিনিসটা হচ্ছে যতদিন মনে রাখা যায় আর কি, এই ক্যাপাসিটিটা গেইন করা। এই ক্যাপাসিটিটা এমন না যে তোমার হচ্ছে এমনি করা যায়, এমনি এমনি হয় না, ওই প্র্যাকটিসের উপর থাকতে হয়। কঠিন কঠিন জিনিস আমরা মনে রাখি, তাই না? যে নিজের মোবাইল নাম্বার কঠিন জিনিস, নিজের প্রিয়জনের মোবাইল নাম্বার কঠিন জিনিস তাও মনে রাখি আমরা। হ্যাঁ, ওই কঠিন কঠিন নামও মনে রাখি। হ্যাঁ, ফেসবুক আইডির নাম খুব কঠিন কঠিন তাও মনে রাখো তোমরা, ফেসবুক আইডি পাসওয়ার্ড খুবই কঠিন তাও মনে রাখো তোমরা, কিন্তু ওই যে এই যে এইগুলা বিলা যাও, কারণটা হচ্ছে ওগুলো ইম্পর্টেন্ট তোমার কাছে, এই জন্য তুমি বারবার শোনো, বারবার মেমোরাইজ করো। আর এটাকে যখন ইম্পর্টেন্স দিতে শিখবে জিনিসগুলোকে, তখন তোমার বারবার শুনতে হবে, বারবার লিখতে হবে, বারবার মেমোরাইজেশন করতে হবে, ইনপুট নিতে হবে, আউটপুট দিতে হবে, তখন তোমার মনে থাকবে, তখন তুমি চান্স পাবা, বুঝছো? এই যে এতজন স্টুডেন্ট পড়তেছো এই ব্যাচে, এই ক্লাসগুলো এতজন স্টুডেন্ট দেখতেছো, সবার মধ্যে আমি সেম কথাই বলতেছি, সবার কর্মদক্ষতা শেষের দিন দেখা যাবে কেন। ঠিক আছে, থাকো।